মোর সংগীত যাত্রা আমরে মন পেলাবরে হল ফুলি বাইকে দেখি নামতি হল আমরে মন পেলাবরে হল ফুলি বাইকে দেখি নামতি হল গুণরে এইবারর অতিথি ডক্টর অমিয় মোহন দাস নব্বই বছৰ ঊৰ্ধৰ ডক্টৰ দাস ডাঙৰীয়াই শৈশৱতে ৰূপকোঁৱৰ কলাগুৰু আৰু সুধাকণ্ঠৰ সান্নিধ্য লাভ কৰে ছাত্ৰ অৱস্থাত বনকোঁৱৰ আনন্দীৰাম দাসৰ অনুপ্ৰেৰণাত কলিকতাত গ্ৰামোফোন কোম্পানীত গীত বাণীবদ্ধ কৰি সংগীতৰ যাত্ৰা আৰম্ভ কৰা দাস ডাঙৰীয়াই আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ প্ৰতিষ্ঠা লগ্নৰে পৰা নিয়মীয়া কণ্ঠশিল্পী হিচাপে স্বীকৃতি লাভ কৰিছিল তেখেতৰ মধুময় স্মৃতিৰে এইবাৰৰ মোৰ সংগীত যাত্ৰা এয়া দ্বিতীয় খণ্ড ওলাল কাশি পাৰি ৰসকি পখিলি বৰ্তা আমি ইতিমধ্যে আপোনাৰ সংগীত জীৱনৰ আৰম্ভণিখিনি জানিলো আৰু আপুনি কেইবাটাও পদক্ষেপেৰে আহি আচলতে সংগীত জীৱন আৰম্ভ কৰিবলগীয়া আছিল আপুনি যুদ্ধৰ দাবানাল দেখিছিল স্বাধীনতা সংগ্ৰাম দেখিছিলে আৰু ঠিক স্বাধীনতা সংগ্ৰামৰ শেষৰ পৰ্যায়ত আপুনি মেট্ৰিক পাছ কৰিছিল আৰু যিহেতু প্ৰথম খণ্ডত আপুনি কৈছিলে যে আপোনাৰ সংগীত জীৱনৰ জ্যোতি পৰিছিল যুদ্ধৰ কাৰণে আকৌ পুনৰ কেনেকৈ আৰম্ভ হ'ল এইখিনি কথা কথা বতৰা পাতিব বিচাৰিছোঁ যুদ্ধ মানে হঠাতে শেষ হৈ গ'ল আৰু জাপানে প্ৰথম চাৰেণ্ডাৰ কৰিলে লগে লগে জাৰ্মানীও কৰিলে এনেকৈ তেতিয়া মিত্ৰজোঁটে যুদ্ধ সামৰিলে আৰু লগে লগে বিৰাট যুদ্ধ যন্ত্ৰ মানে নাইকিয়া হৈ গ'ল ফিল্ডবিলাক এৰিলে আৰু কুমাৰ ভাস্কৰ নাট্য মন্দিৰো লাহে লাহে পিছত এৰিলে এইদিনটো আমাৰ ফূৰ্তি তাতে মানে সেই হলটোত বহুত মিউজিকেল ইনষ্ট্ৰুমেণ্ট আছিলে অৰ্গেন তবলা ইত্যাদি ইত্যাদি সেইবিলাক এতিয়া উদ্ধাৰ কৰোঁতে নাই কাৰ ঘৰত কি পৰি আছে একো ঠিক নাইকিয়া হ'ল তাৰপিছতে আমি চেমনীয়াসকলে দেখিলো যে এনেকে নহব নহয় ডাঙৰবিলাকৰ হাতত দেখিলে নহব আমি নিজেই মানে যাত্ৰা আৰম্ভ কৰিলো সেইবিলাক উদ্ধাৰ কৰাৰ তাৰপিছত দেখিলো মাছখোৱাত তেতিয়া মানে অসমীয়া সংগীত নাটক চৰ্চাৰ কেন্দ্ৰস্থল ভাস্কৰ নাট্য মন্দিৰতে আছিল গতিকে মাছখোৱাৰ মানুহবিলাকো তাতে মানে বহুত ভাল মানুহ আছে মাছখোৱাত এইবিলাক চৰ্চা কৰে গতিকে তেওঁলোকো উজান বজাৰলৈ আহি কুমাৰ ভাস্কৰ নাট্য মন্দিৰত এইবোৰ চৰ্চা কৰে বা নাটক কৰে হয় তেওঁলোকৰ ঘৰত গৈ পৰি আছে বস্তুবিলাক সেইবিলাক বহুত অনুৰোধ অনুৰোধ কৰি উদ্ধাৰ কৰি আমি লৈ আহিলোঁ আৰু লৈ আহি আকৌ পুনৰ স্থাপন কৰিলোঁ ভাস্কৰ মন্দিৰৰ আকৌ মানে উজলি উঠিল গান চৰ্চা হ'ল সংগীত চৰ্চা হ'ল আৰু নাটকো চৰ্চা হ'ল তেতিয়া তাৰ আচল যিটো মাহাত্ম সেইটো মানে ফুটি আহিল লাহে লাহে আৰু যেতিয়া যুদ্ধ থামিল স্বাধীনতাৰ যুদ্ধটো মানে আন্দোলন প্ৰখৰ হ'ল ষ্ট্ৰাইক টাইক চলিল স্কুলত যাব নোৱাৰা হ'ল আৰু গভৰ্ণমেণ্ট চাৰ্ভেণ্টৰ সন্তান যেতিয়া আৰু ভয় কথা কিবা একশ্যন লয় ব্ৰিটিছে এনেকুৱা ধৰণৰ তাৰপিছত লাহে লাহে ব্ৰিটিছ শক্তি দুৰ্বল হৈ আহিলে গতিকে স্বাধীনতা মানে অৱশ্যম্ভাৱী হ'ল আৰু যদিও ইতিমধ্যে সুভাষ চন্দ্ৰ বসুৱে নেশ্যনেল ইণ্ডিয়ান নেশ্যনেল আৰ্মি খুলিছিল তাৰে কোৰাচ যিটো চিগনেচাৰ ছং সেইটো আমি শিকিছিলো কদম কদম বঢ়াই যা নহয় এনেই সমাজত কোনো কোনো হলত হয়তো দেশত মানে চৰ্চা সেইটো হৈছিলে সেইটো তাৰমানে মানে কোনোবা এখন ফিল্মতো আছে কিছুমান বোলা ফিল্মত আছে কদম কদম বৰা এজা এজিন কৌম কি কৌম পেলু তাই এজা এনেকুৱা ধৰণৰ তো সেইটো আমাৰ মানে কি কয় গতিকে মানে আগ্ৰহটো বেছি হ'ল মই কৈ আছো এনেতে হঠাতে এটা মানে শান্তিৰ পৰিৱেশ হ'ল আৰু তেতিয়াতো আনন্দীৰাম দাসে পাহৰা নাই কথাটো যে কলিকতা নিব লাগিব আমি পাহৰি গ'লো আৰু কেইবাবছৰো হ'ল ন তেতিয়া মই ক্লাছ নাইন নে টেনত পঢ়ি আছো তেতিয়া নহয় এতিয়া যাব লাগিব নহয় তেতিয়া বাৰ্বতীপুৰৰ পৰা এইফালে ব্ৰডগজত যায় তে মানে তাৰপিছতে পিতাই তেখেতক ক'লে যে আপুনি যদি নিজে লগত লৈ যায় তেতিয়াহ'লে যাবলৈ দিব পাৰোঁ আৰু নহ'লে নহ'ব তেওঁ ক'লে মইতো ছুটি নাপাওঁ গতিকে তথাপি মই চেষ্টা কৰিম আৰু তাৰপিছত তেওঁ ওলালে
ওলাই পেলাই আমি গলো আর তেও মোক চ্যাপলেন করে লই গেছে আর এজ গার্জেন মতো একো না জানো বটগাজর প্রথম উঠিলো কলিকাতা হুলস্থুল পড়িলোকে স্টেশন নামি শিয়াল হুলস্থুল কারবা আর দেখে জানা শোনা হোটেল এটা লয়ে গেল তাদের হ্যারিসন রোড লয়ে গেল তাতে আমি থাকিলো থাকি পেলায় তাকে পিছদিনা রাতেপা প্রথমে তেও অল ইন্ডিয়া রেডিও নিলে গ্যারেস্টেন প্লেস অল ইন্ডিয়া রেডিও তেতিয়া আকাশ মানে প্রথমটো উঠাই নাই তাৰপিছত তাত দেখিলো উপেন্দ্ৰ লেট্ৰিন বৰুৱা অসমীয়া ছেকশ্যনৰ হেড বৰ ভাল লাগিল মানুহজন দেখিবলৈও ভাল কথা বাৰ্তাটো ভাল পালিচমেন তাৰপিছতে দেখিলো কমল নাৰায়ণ চৌধুৰী মই চিনি পাওঁ গুৱাহাটীৰ মানুহ পুৰুষোত্তম দাসকো অলপ অলপ চিনি পাওঁ তেওঁলোকক লগ পালো তাৰপিছতে আনন্দ দাসে কথাটো বুজাই দিলে বুজাই দিওঁতে ইমিডিয়েটলি প্ৰগ্ৰেম দিলেই আৰু গালোৱে আৰু আগত আগত তাৰপিছতে তার পিছতে একদিন আই বোধ হয় সেনোলা মিউজিক্যাল প্রডাকশন কোম্পানি লই গল তাতে তেওঁ বন্ধুত্ব আছে তেওঁ অলরেডি রেকর্ডিং টেকর্ডিং করে আনো হোটেল রেকর্ড করেছে ভূপেন দাও তাতেই রেকর্ড করে এটা দেশি কোম্পানি প্রোগ্রামে দিলে আর কি গেল দুদিন প্রোগ্রাম দিলে পাঁচটা পড়া আরম্ভ হয় না পাঁচটা পড়া লাইভ লাইভ তেতিয়া আর রেকর্ডিং নাই লাইভ তারপরে কিন্তু গান আর প্রথমে বন গীত গালো নাকি অল্প গাই দিন নাকি ও পুরনি আকাশরে রূপ হিজনে ভাই আই রূপ হিজনে ভাই মনে যায় আজি মোৰ মোৰ যেনে তোকে চাই মনে যায় আজি মোৰ মোৰ যেনে তোকে চাই ও পুৰণি আকাশৰে রূপ হিজনে ভাই উইথ অল মাই লাভ এণ্ড ৰেছপেক্ট টু অল ইণ্ডিয়া ৰেডিঅ' মই গোৱাৰ বেলিকা সৰু ল'ৰা মই তেতিয়া বিশেষ একো নাজানো আৰু আৰু হাৰমনিয়াম বজাই মই গাওঁ তাতো হাৰমনিয়াম নিষেধ অৰ্গেন এটা আছে তাতে মানে প্ৰেক্টিচৰ কাৰণে আৰু গতিকে অলপ মোক তৈয়াৰ কৰিব লাগিছিল আনন্দ দাসটো যোৱাই নাই তেখেতে মানে বেলেগ কামত আছিল সেইকেইদিন আৰু মোক যে তৈয়াৰ কৰি নিদিলে মই এতিয়া হাৰমনিয়াম নোহোৱাকৈ মই তানপুৰাৰ পৰা সুৰটো ল'ব পৰা নাই বেচিক যিটো টিউন যি স্কেল সেইটো মই ল'ব পৰা নাছিলোঁ প্ৰথমতে এইটো বৰ অসুবিধা হৈছিলে এনেকুৱা ধৰণৰ মানে এটা মানে এটা আনৱেলকাম পৰিৱেশত পৰি গলো সেইকাৰণে মোৰ গানবোৰ বসন্ত মতে ভাল নহ'ল কিন্তু ইতিমধ্যে গুৱাহাটীতো আৰু মানে খুব কথাটো চৰ্চা হৈছে যে মাহঁতে ৰেডিঅ' বিচাৰি তেতিয়া ৰেডিঅ' খুব কম মানুহৰ হাততে ঘৰ থাকে ওচৰতে এজন এটা ধনী পৰিয়াল আছিলে তাতে গৈ শুনিছে আৰু মা বোলে চকু পানী বৈ আছে খবৰ কেনেকে পালে মই কব নোৱাৰো অন্ততঃ মা আৰু ভাই ভনীয়ে শুনিলে শুনি পেলাই বোলে মা বোলে চকুৰ পানী ধাৰাষাৰে বৈ আছে যে এটা অসুৰি দি তাৰ মাতটো পুত্ৰৰ মাতটো ইমান দূৰৰ পৰা আহি পেলাই শুনিছে জীৱনটো সেইটো মানে মোৰ মনতো ৰৈ আছে সেইদিনাই মোৰ চেনলা মিউজিকেল প্ৰডাকশ্যন কোম্পানীত লৈ গ'ল তাৰ মেনেজাৰ মিউজিক ডিৰেক্টৰে লগ পাই খুব খুচি তেওঁলোকে মই গান গাওঁ বুলি আৰু ৰিহাৰ্চেল যেতিয়া আৰম্ভ হ'ল ইমান যত্ন লয় তেওঁলোকে ইমান সুন্দৰকৈ মানে হেৰি কৰে আৰু ভূপেন দাৰ কথা ক'লে বৰ ভাল উঠিলে অত্যন্ত গুণী উঠিলে ভাল উঠিলে সেইবুলি মই খুব মানে গৰ্ব অনুভৱ কৰিছো চা অসমীয়া ল'ৰা কেনেকুৱা গতিকে তেনেকুৱা পৰিৱেশত
খুব ফুর্তিত আনন্দত মই মানে রিহার্সেল করলো। নোটেশন ললে মো গাওয়া বিলাক সব একম্পানিজ বিলাকে সেই নোটেশন চাই পেলায় আর প্র্যাকটিস করলে। আর সুকৃতি সেনবুলা যখন মানে মিউজিক ডিরেক্টর বঙ্গর বিখ্যাত মানে হেরি মিউজিশিয়ান বিশেষকে কোরাসত দেশ প্রেম মূলক ক্ষেত্রত মানে বিখ্যাত আর সিনেমাতেও মিউজিক ডিরেক্টর গতি তখন উপরি উক্ত মানে এডিশনেল তাত সুর সংযোগ করে বা মিউজিক দি মানে ধুনিয়া করে পেলালে গানের পরিবেশ এই কারণে মানে প্রথম গানটো যেটা রেকর্ডিং হল প্রথম রেকর্ডিং হওয়ার পিছত আপনার বহুত মিউজিশিয়ান দেখিছে বেলেগ মানুষ দেখিছে আপনার বয়স কম আপনার অকন মনটো কেনেকুৱা লাগিছে? না দিন ইমান মিউজিশিয়ান নিদিছিল সিম্পলি যিকেইটা দরকার এইকেইটা দিছিল আর সুটেবল ইনষ্ট্রুমেন্ট দিছিল যেনে বন গীতত দেখিলে যে হেৰি গাঁৱলীয়া ইনষ্ট্রুমেন্ট লাগে খমক লৈ আহিলে খমক বজা মানুষ বেলেগ আনিল তেনেকুৱা ধরনের কথা। প্রথম বন গীত করেছিল দুইটাই করছো তারপর মানে রেকর্ডিং এর কারণে ডেট ফিক্স করা থাকে গভর্নমেন্টে দিয়ে আর এইচ এম ভি হিজ মাস্টার্স ভয়েস অর স্টুডিওত হয় রেকর্ডিং কেবল কলিকতা আর বোম্বেতে হয়েছিল তেতিয়া বিকজ দে অনলি হ্যাড দি টেকনোলজি আর টেকনোলজিস্ট আর বহুত আখোঁয়া আছিল তেতিয়া মানে ক্রুড আছিল বস্তুটো যে গান গাওঁতে মানে রেড লাইট জ্বলে ন আপনাদের স্টুডিও নিচিনা গোয়ার পিছত আপনি যদি শুনব খুঁজে তাহলে সেইখান রেকর্ড বেয়া হয়ে যাব সেখানে আর এপ্লিকেবল নহয় গতি আকো গাব লাগবে এই মোক কই দিছে আর রেকর্ডিং প্রসেস টু বিং ক্রুড মাঝে 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 বন্ধ হয়ে যায় কি কারণে বন্ধ আমি গম নাপাও ইঞ্জিনিয়ার রেড লাইট নুমাই দিয়ে তার মানে গাব না লাগে আর গতি এটা গান রেকর্ডিং করলে কেতিয়া বহুত সময় লাগে বারে বারে রিপিট করবো বারে বারে রিপিট করবো লাগে গতি ধর দিনটোর ভিতর খুব বেশি চারিটা গান রেকর্ড হব পারে বা দুটা গান এখন সরু পালা ড্রামা পিঠি তেনেকা হব পারে মানে বহুত সময় যায় ইহতে মানে খোৱা বস্তু লৈ যায় আর তাতে মানে লুচি তরকারি তাতে খুয়ায় আর কোম্পানি রেকর্ডিং হল হয় তাতে হারমোনিয়াম বজাবল দিয়ে কারণ কভার এটা দিয়ে হারমোনিয়াম বজায় গাবল দিয়ে তারপর এদিন মিউজিক ডিরেক্টর কলে হারমোনিয়াম তা ছোড়ো তুমি এমনি ভালো গাও তেনেকে গোয়া হলো পিছরবার তার কি গান গাইছিল প্রথম বলি তো মোর এটা মনত নাই ভালে গাইছিল এটা কইছো বারো শ্রুতিকে গাই দিম অল ও ভয়া মোরে গরখিয়া লরাত ও ভয়া মোরে গরখিয়া লরাত হুররে হুবদি মজাও হুররে হুবদি মজাও কি হুরে তোর পেপাত গরখিয়া লরাত গরখিয়ালো রাত ও ভয়া মনে গরখিয়ালো রাত আর একটা কথা কইছো যে যেটা মই কলো যে নয় মই তো কেনেকুৱা গাওঁ মই নিজের মাতটো শুনা নাই শুনিব খোঁজো ঠিক আছে শুনাই দিলে তাৰপিছত গতিকে আকৌ গাবলগা হল আকৌ সময় গল এই তেনেকে তেনেকে হল আর ঘুরি আহতে এবার মানে প্রথমবারে হব তাতে মানে রেকর্ডিস্ট ইঞ্জিনিয়ার এজন আমার গাড়িতে বহিলে মনে মূলর কথা হল যে কলে যে আপনার অসমীয়া মানুষ পাঞ্জাবীর নিচিনা গায় অর্থাৎ মানে জোরে গায় ফুল ভয়েসত কিন্তু বঙালীবিল নহয় সফট করে গায় মানে আসল মাতটা নুলিয়ায় এটা সফট ইমোশনাল সেন্টিমেন্টাল ভয়েস এটা উলিয়ায় এইটা হয় এটা কেনকা কব নয় আসলে তারপরে আর প্রথমবার তেনেকে বোধ করি দুদিন হল রেকর্ডিং টাইম দুদিন থাকে আর গানবিল কম্পোজিশনবিল সেন্সর করে মানে কিবা ব্রিটিশর এগেনস্টে কিবা লিখছে নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু মূল এটা গানত আসলে তেনেকা ভাষা আসলে ধরব নয়ালে মানে অসমীয়ানো কোনে জানে তা এখানে এটা খারি আহিলে সেই তেনেকে আহিলে আপনার স্মৃতি মনত আছে পরীক্ষার কথা মই বুঝিছিল মেট্রিক তারপর আহি দিলে এই সাকে তারপর মই কলো না 1945 সনত মেট্রিক পরীক্ষা আমি দিলো বোধ করো তেতিয়া মানে কটন কলেজের মাজত এটা আর্মি ঘর বনাইছিল টেম্পোরারি টিনর আর বাঁহর বেড় ইটা তলা তলা সেই তাতে আমি মেট্রিক পরীক্ষা দিছো
তাৰপিছত ৰিজাল্ট কলিকতা ইউনিভাৰ্চিটিৰ পৰা আহে, এই পাণবজাৰৰ গুৱাহাটী ডায়েৰী এনেকুৱা বঙালী দোকানতহে পায় প্ৰথমতে, তাৰপিছতহে অফিচিয়েলি আহে। গতিকে গুৱাহাটী ডায়েৰী ক'ৰ পৰা আমি ৰিজাল্ট পালোঁ, তাতে দেখিলোঁ যে হেৰি গুৱাহাটীৰ গোটেই 4খন নে 5খন স্কুলৰ ভিতৰত 5টা ল'ৰা ছোৱালীয়ে ফাৰ্ষ্ট ডিভিজন পাইছে, তাৰ ভিতৰত মই এটা। তাৰ মোৰ ফূৰ্তি সিমান আহে আৰু, এটা আত্মপ্ৰত্যয় আহি গ'ল যে মই পাৰিম, মই বেয়া নহয় তাৰমানে, তেনেকুৱা এটা হ'ল। তাৰপিছত ফাৰ্ষ্ট ডিভিজন পালে আৰু চিন্তাই নাই, কটন কলেজ ষ্ট্ৰেইট যি বিচাৰে তাকে পাব, তেনেকুৱা ধৰণৰ আছিল। নাম লগালো কটন কলেজত, নাম লগাই বিজ্ঞান শাখাত লগাইছে নিশ্চয়। কটন কলেজত সেইখিনি সময়ত আপোনাৰ আই এ বুলি কয় নহয় জানো, আই এছ চি, আই এছ চি চায়েন্স হ'লে আই এছ চি, গতিকে আই এছ চি এবছৰীয়া, তেতিয়ালৈকে নাই হোৱা। আৰু আমি উজান বজাৰত চৰ্চা কৰিছিলো, আৰু 1948 চনতহে অল ইণ্ডিয়া ৰেডিঅ' আহিল, তাৰ আগতে ভাস্কৰ নাট্য মন্দিৰত আমি চৰ্চা কৰো, গানো গাওঁ, নাটকো কৰোঁ, তেনেকৈ আমি ইমান পৰে মোৰ সংগীত যাত্ৰা অনুষ্ঠানত কণ্ঠশিল্পী ডঃ অমিয় মোহন দাসৰ সৈতে হোৱা কথা বতৰাৰ দ্বিতীয় খণ্ড শুনিলে। সাক্ষাৎগ্ৰহণ আৰু প্ৰযোজনা সঞ্জয় গোস্বামীৰ, প্ৰযোজনা সহযোগী ৰুণামণি বৰা। পোন্ধৰে সফুৰা লৈ ফাগুনী।